ইউক্রেনে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠকের আয়োজনের মধ্যস্থতা করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার এই আগ্রহের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেরকম কোনো সম্ভাবনা নাকচ করে দিলেন। সোমবার সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। পেসকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করলেই প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসবেন। ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রতিনিধি দলই প্রথম আলোচনার টেবিল থেকে উঠে গিয়েছিল এবং তাদের কারণেই আজ আলোচনা প্রক্রিয়া বন্ধ রয়েছে। কাজে শীর্ষ বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে আগের আলোচনা আবার চালু করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এদিকে সম্প্রতি রাশিয়া সোচিতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এক বক্তৃতায় দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হবে না। তিনি বলেন, সব ধরনের জটিলতা সত্ত্বেও আমি মনে করি আলোচনার টেবিলেই এ সমস্যার সমাধান রয়েছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছি যে আমরা জেলেনস্কির সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে প্রস্তুত রয়েছি। ওই প্রস্তাবের জবাবে রুশ প্রেসিডেন্ট কি বলেছেন তা জানাননি প্রেসিডেন্ট এরদোয়ান। তবে এবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ব্যাপারে রাশিয়ার অবস্থান স্পষ্ট করলেন। অপরদিকে রাশিয়ার পরমাণু ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিদর্শনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। সোমবার এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শন স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যকার স্টার্ট চুক্তির আওতায় দুই দেশ পরস্পরের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর ওপর আমেরিকান নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন মার্কিন পরমাণু সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না। সেক্ষেত্রে পরিদর্শনের একতরফা সুযোগ নিচ্ছে আমেরিকা। এদিকটি বিবেচনা করে মস্কো নিজের পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শনের সুযোগ স্থগিত করল। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানানো হয়েছে। মস্কো বলেছে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার ওই চুক্তি কার্যকর করা হবে। রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় রুশ কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসাপ্রাপ্তির সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং রাশিয়ার বিমান আমেরিকায় এবং ইউরোপীয় ইউনিয়নের আকাশে নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে রুশ কর্মকর্তারা মার্কিন সামরিক পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারেন না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ফেডারেশন এখন বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে। বর্তমান বাস্তবতায় কোনোভাবেই মার্কিন পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ নেই। সেক্ষেত্রে আমেরিকা একতরফা সুযোগ গ্রহণ করতে পারে না।